বিএসএফ সিআরপিএফতে পুলিশনি কঠা লাইজাক সাইটং মুম্বাই স্রাং সাল থলিবারেতে কালিখোলা এডিসি ভিলেজ আমসাইনি বেবাগৈ 52,000 সিডি বুফাং বসা টানখা যাত্রাপুর থানানি পুলিশ ফিয়াবা পাটিমঙ্গ কেবন রমইমান মানি ককটমা করৈ হুইজা কক্তমানে বিশংটি স্রাংসলো যাত্রাপুর থানানি থালিবাড়িতে কালিখোলা এডিসি ভিলেজ আমসাইও সিডি বুফাং থানানি বাকে হাব অঙ্করমানি পুলিশ সিআরপিএফতে বিএসএফ জওয়ান রক পৈলাওন আশালো থালিবাড়ি এডিসি ভিলেজনি উলুখোলা আমসাইনি ফরেস্ট ল্যান্ড জায়গা থাইও কাইজাক বেবাগে 35,000 সিডি বুফাং বসা তানকা পুলিশ সিআরপিএফতে বিএসএফ জওয়ান রক আবহাইকেন আশালো কালিখোলা এডিসি ভিলেজনি লেড্রাবাড়ি গামিনি শালকা ফাইশিং ফরেস্ট ল্যান্ড কাইজাক 17,000 সিডি বুফাং বসা তানকা পুলিশ আশালো বেবাগে 52,000 সিডি বুফাং বসা তানজাকা হানি শাখা যাত্রাপুর থানানি উশি সুব্রত দেবনাথ আজকে সকালবেলা আমাদের কাছে খবর আসে থলিবাড়ি এবং কালিকলা এডিসি ভিলেজের কিছু কিছু অংশে গাঁজা চাষ করা হয়েছে। তো সেই খবরের ভিত্তিতে আজকে সকালবেলা আমি এবং আমার সাথে আমাদের ইন্সপেক্টর থানা ইন্সপেক্টর অরূপ দেববর্মা এবং সিআরপিএফের থেকে আমরা রিকোয়েশন পাঠিয়েছিলাম সিআরপিএফ থেকে এক সেকশন গলফ 71 সিআরপিএফ এবং এক প্লাটুন টিএসআর ছিল 11 ব্যাটালিয়ানের। তো ওদেরকে নিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি। আমাদের প্রথমে আমরা গিয়েছিলাম থলিবাড়ি এডিসি এলাকার ভিতরে একটা উলুখোলা এরিয়া, উলুখোলার এরিয়ার জঙ্গল এরিয়াতে টিলাভূমিতে আমরা দেখেছি তিনটা টিলাতে গাঁজা প্রচুর পরিমাণে গাঁজা চাষ প্ল্যান করা হয়েছিল। তো আমরা এখানে সম্পূর্ণ ডেস্ট্রয় করে দিয়েছি। এখানে আনুমানিক প্রায় 35,000 মতো গাছ আমরা ডেস্ট্রয় করেছি। তারপর সেখান থেকে আমরা ওটা শেষ করে আমরা চলে আসি কালিখোলা এডিসি এলাকাতে ভূতল ভাঙ্গা এরিয়া, ওইখানের মধ্যে টিলাভূমিতে প্রায় আবার দুটো টিলাতে প্রায় 17,000 মতো আনুমানিক গাঁজা প্ল্যান করেছিল, সেখানে সম্পূর্ণ ডেস্ট্রয় করেছি। অর্থাৎ আজকে পুরো দিনে প্রায় টোটালি 52,000 গাঁজা প্ল্যান্ট আমরা ডেস্ট্রয় করেছি। আমাদের এসপি স্যার যোগেশ রেড্ডি স্যারেও আমাদেরকে খুব পিটি করে সবকে খুব সিরিয়াসভাবে আমাদের অ্যান্টি নার্কোটিক অপারেশন করার জন্য বলেছিল গাঁজা ডেস্ট্রাকশনকে। আমাদের হায়ার অথরিটি আবার গাঁজা ডেস্ট্রয় করার সঙ্গে জন্য খুব জোর দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন গাঁজা ডেস্ট্রয়। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকটি থানা তৎপর। তো সে এখন আমরা আজকে করেছি এবং আগে বেশ কয়েকদিন করেছিলাম এবং যেখানে আমরা যেদিনই খবর আসবে আমরা গাঁজা ডেস্ট্রয়গুলি করতে থাকবো। থ্যাংক ইউ। আসলে সেরপেপ যাওয়ানো নতুই দুলখা দিবর সিং, বিএসএফ যাওয়ানো নতুই দুলখা সুশান্ত পালতে, পুলিশ রঙ্নতুই দুলখা যাত্রাপুর থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। অসমতানি খাকা হামতে হামবাই অসাজরা খাকুপনু টংথমু বাই বাক্সা পাইনে কিছু সঙ্গ নাইথাতকে চিঠি উইতি সানাবাগে মা কুঞ্জছিরে জুয়েলার্স এউশার দুই ভাইকা রাংচাকনি গয়না গান্থি শাখা আলাইদা অফার গ্রাম থেকে রাংচাক খকনই রাজরা খাইমু যত রাংচাকনি গয়না গান্থি শাখাও 25% জরা মেকিং চার্জ ফিরি অবনকারে লা কাইসানি পাইমঙ্গ টংনাই আলাইডা সকাত অরণ্য পায়াকো নারকনি বাকে রোফাইনি গয়না গান্থিও 100% মেকিং চার্জ ফ্রি অ অফার নরক মান্নায় অক্টোবর তালমি শাল নৈনি সিমি চিবরি শাল জরা তাম মানসুবিত এই তালে দি তাবন ফাইদি চম্পক নগনি মা কুঞ্জশ্রী জুয়েলারি ফালনগর নিকুমা মা কুঞ্জশ্রী জুয়েলার্স চম্পকনগর হাতি আসাম আগরতলা রোড শালখান ত্রিপুরা কক নাম্বার 7005658734 আবনকারী টাকা নাম্বার 7005317।